ছেলের মর্মান্তিক মৃত্যুর সঠিক বিচার চাইতে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবার আইনের আশ্রয় নিলেন শ্রীকৃষ্ণ মিশন স্কুলের আত্মঘাতী মেধাবী ছাত্র অর্কদীপ মজুমদারের বাবা রতন মজুমদার। ছেলের মৃত্যুর সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার শ্রীকৃষ্ণ মিশন স্কুলের বিরুদ্ধে পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। শ্রীকৃষ্ণ মিশন স্কুলে পাঠরত তার ছেলে স্কুলে মানসিক অত্যাচারের শিকার হয়ে নিজের জীবন শেষ করেছে বলে জানান কলেজ শিক্ষক এই শোকে ভেঙে পড়া বাবা রতন মজুমদার। এই প্রসঙ্গে সেদিনের ঘটনার বিবরণ দিয়ে রতন মজুমদার জানিয়েছেন, যাদের দোষে তার মেধাবী ছেলেকে হারিয়েছেন তিনি তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। সেই আঘাতের পরিপ্রেক্ষিতে সে এত বড় একটা কাজ করবে যে 16 বছরের একটা জলজ্যান্ত ছেলে মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। আমরা বাবা মা হয়ে আত্মীয় স্বজন যারা ছিল তারা কারোরই কোনো কিছু করার ছিল না, মুহূর্তের মধ্যে সব শেষ, সব কিছু শেষ হয়ে গেল। আমার মিসেস 13 বছর ধরে স্কুলে সার্ভিস দিয়েছেন, শ্রীকৃষ্ণ মিশন স্কুলে সবাই পরিচিত, সবাই পরিচিত, আমার পরিচিত, আমার বিলোনিয়া কলেজের স্টুডেন্ট, রামঠাকুর কলেজের স্টুডেন্ট, হিন্দি স্কুলের স্টুডেন্ট এই স্কুলে আছে, গেলেই বলে স্যার কেমন আছেন, ম্যাডাম কেমন আছে। তো এই মানে পরিচিতের মধ্যে মৃত্যুর জন্য আপনি কাকে বেশি দায়ী মনে করছেন? মানে এখন তো ডাইরেক্টলি কাউকে বলতে পারছি না, যা পরস্পর গার্জিয়ানের থেকে শুনেছি, আমার মেয়ের কাছ থেকে শুনেছি, রাহুল স্যার ওইটা পেয়েছে, তারপরে গৌরাঙ্গ মুহুরি বলে বাংলার একজন স্যার আছেন, উনি ব্লক ইনচার্জ ছিলেন, ওনার কাছে হ্যান্ডওভার করেছেন, ওরা ক্লাসরুম থেকে বাইরে ডাকিয়ে নিয়েছে, সে কান্নাকাটি করেছিল, কিছু ছাত্র আমাকে বলেছে যে আমি এটা থেকে আমি কোনো কিছু করিনি, কপি করি। এবং আমার মিসেস মেতে তারপর আরও অন্যান্য যারা গেছিলো ওরা ওর পরীক্ষার খাতা দেখে কনফার্ম হয়েছে ও কপি করে কোনো কিছু করেনি, ওইটা একটা ফর্মুলা ছিল, ওই অঙ্কগুলো আগেই করে নিয়েছে যখন মানে এটা বলছে যে পেয়েছে, তার আগেই সেই অঙ্কগুলো করে নিয়েছিল। আচ্ছা, এই ঘটনাগুলো পুলিশের কোনো সহযোগিতা পেয়েছেন? পুলিশের সহযোগিতা বলতে আমাদের জেএমবিবি কলেজ কোয়ার্টারে যারা থাকেন পুরুষরা, যার যার কলেজে ছিলেন, ম্যাডামরাই ছিলেন বেশিরভাগ, তো যারাই খবর পেয়েছেন এসে কেউ কেউ অ্যাম্বুলেন্সের জন্য গাড়ির জন্য কলেজ টিলা আউটপোস্টে গেছিলেন। তো আমি যতটা শুনেছি কলেজ টিলা আউটপোস্ট একটা আননেচারাল ডেথ হিসেবে মানে ওনারা একটা কেস নিয়েছেন এবং আমার কাছেও আমাদের কোয়ার্টারে কথা বলার জন্য এসেছিলেন। আজকে কি লিখিতভাবে আপনারা এফআইআর করা হয়েছে? হ্যাঁ, আমরা লিখিতভাবে এফআইআর করার জন্য আসছি, এখন যিনি অফিসার ইনচার্জ উনি আছেন, উনি এলে এফআইআর। কার বিরুদ্ধে করছেন না স্কুলের বিরুদ্ধে? স্কুলের বিরুদ্ধে। রাহুল যে নামটা উঠে এসছে তার বিরুদ্ধে? রাহুল স্যার ওই হলে ডিউটিতে ছিলেন যিনি প্রথম এইটা মানে ইয়ে করেছে। ওই স্কুলে তো মানে আরও অনেকেই পরীক্ষা দিচ্ছে, তার সাথে কি কথাবার্তা হয়? তার সাথে গার্জিয়ান, দুই একজন গার্জিয়ান, ইভেন কি গার্জিয়ান স্টুডেন্ট এই শ্মশানেও গেছিলো, আরও এরকম অনেকের সঙ্গে কথা হয়েছে। আপনার কি মনে হয় যে স্কুলের কোনো গাফিলতি আছে? অবশ্যই গাফিলতি আছে, না হলে 16 বছরের একটা ছেলে এই মুহূর্তের মধ্যে আধ ঘন্টার মধ্যে এরকমভাবে নিজের জীবনটা শেষ করে দেবে এটা তো মানে কল্পনাই করতে পারছে। টিয়ারফুল ছেলে, এরকম একটা ঘটনা তাহলে হলো কী করে? হলো কী করে? বাবা ছিল না, মা ছিল না, শুধু মানে দিদি বোনটা এনআইটির মানে এখন ভ্যাকেশন চলছে, ওই ছিল বাড়িতে। তো এরকম একটা ঘটনা হয়েছে। কলেজের যে প্রিন্সিপাল ওনার সাথে কি কথা বলেছেন? স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছি। প্রিন্সিপাল দুইবার ওই পরীক্ষার সময় রাউন্ডে গেছেন কিন্তু প্রিন্সিপাল নিজে এই ঘটনাটা জেনেছেন 3:30 উল্লেখ্য, অর্কদীপের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং মৃত্যুর ঘটনায় শ্রীকৃষ্ণ মিশন স্কুলের সামগ্রিক পরিবেশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। মেধাবী ছাত্রের এরকম অকাল মৃত্যুতে সামাজিক সুধীজনদের মধ্যেও প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তরতাজা একটি ছেলের এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। সঠিক এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সুনিশ্চিত করা গেলে আগামী দিনে সমাজ আর কোনো অর্কদীপকে হারাবে না, এই আশাতেই চেয়ে আছেন সমাজের প্রকৃত মানবিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত মানুষেরা, যাদের কাছে শিক্ষা বেসাতির জায়গা নয়, মানুষ তৈরি করার পীঠস্থান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।